মহিলাদের প্রতি আচরণ এই বলে একটি বিধান নতুন করে এসেছে, যেটি আগে ছিল না। আমরা জানি পূর্বেই এই বিধানের সঙ্গে সম্পর্কযুক্তভাবে একটি বিধান ছিল, সেটি হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিধান। সেখানে বলা ছিল পরিষ্কার করে, যেখানে নারীরা কাজ করে সেখানে একটি কমিটি হবে 5 সদস্য বিশিষ্ট, সেখানে প্রধান হবেন একজন নারী এবং বিতর্কের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ নারীরাই তার মেম্বার হবেন, সরি তার পরিচালনা পরিষদের সদস্য হবেন এবং তারা পরিচালনা করবেন। কিন্তু আমরা দেখি যে এখানে আসলে এই কমিটিতে যে সদস্য বাইরে থেকে রাখার কথা ছিল সেটি বাইরে থেকে ঠিক মতো রাখা হয় না। তাই এবার আইনে বলে দিয়েছে এই কমপ্লেন কমিটির যারা সদস্য তারা কোথা থেকে হবে, প্রতিষ্ঠান থেকে হবে, এবং অধিকাংশ সদস্যই নারী হবেন। এবং এখানে আরো একটি মজার কাজ, কি কি কাজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেই কাজগুলোর তালিকা তৈরি করে দেওয়া হয়েছে, এরকম 12টা কাজ হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এবং এই যে 5 সদস্য কমিটি, তারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংক্রান্ত কোনো কমপ্লেন যদি পান ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেবেন, প্রয়োজনে তারা আদালতের শরণাপন্ন হতে পারবেন। এবং একটি কথা বলি, আমি গত 3 মাসে 2 জন, যেহেতু আমি অনেক প্রতিষ্ঠানের এই সেফটি কমিটি সরি এই কমিটির এক্সটার্নাল মেম্বার, আমরা 2 জনকে টার্মিনেট করার সুপারিশ দিয়েছি এই কমিটি। এর মধ্যে এক কোম্পানির সিইও শুদ্ধ সিইও ডিস্টার্ব করেছিল, প্রমাণিত হয়েছে এবং সিইও কিন্তু চলে যেতে হয়েছে বিকজ অফ দিস কমিটি। কমিটি পরিষ্কার করে বলেছে ওনার যে নেচার এই প্রতিষ্ঠানে থাকার মতো কোনো কোয়ালিটি ওনার কাছে নাই, সুতরাং ওনাকে প্রসিডিওর ড্র করে ডিসমিস করা হোক। এটা জানতে পেরে তারা নিজেরাই চলে গিয়েছে। Thank you.